অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। বিরোধী এরা মন থেকে এদের আত্মা আম জনতার বিরুদ্ধে এরা জোর করে চাপিয়ে দিয়েছে। এবার যখন দেখছে প্রবল ধাক্কা খাচ্ছে গণ আন্দোলন, কৃষক আন্দোলন, একের পর এক ভোট মানুষ বিরোধিতা করছেন, সামনে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের ভোট আসছে, তখন ঠেলার নাম বাবাজি। বিজেপির আত্মশুদ্ধি ঘটেনি, এটা বিজেপির এই ক্ষমা চাওয়াটা একটা মুখোশ, কৃষকদের মন পাওয়ার জন্য একটা ভান করছে, অভিনয় করছে। এটা শেষ হবে তখন যদি কেন্দ্রের এই সরকারটাকে বদল করা যায়, যাতে এই বিল বা এই আইন নতুন চেহারায় আবার ভবিষ্যতে আসার কোনো সুযোগ না থাকে।